এখানে অনেকে একটা এসএমএস পাচ্ছে বলছে আমার রিনিউয়াল হয়ে গেছে অথচ এসএমএস পাচ্ছি, সেটা সিদ্ধান্ত যেরকম বললে যে তারা একবার চেক করে নি পোর্টালটা যে তাদের আগে আমাদের বাল্ক এসএমএস যাচ্ছে, শিওর হওয়ার জন্য নিজেকে দেখে নেওয়া দরকার, কারণ ওখানে আপডেট থাকবে আমায় করতে হবে কি হবে না বা আমার কত টাকা লাগবে পুরোটাই পোর্টালে আপডেটেড থাকবে, একদম তা পুরো হিস্ট্রি ওখানে থাকবে যে কত পেমেন্ট করেছে কোন কোন সময়, সেগুলো সমস্ত কিছু দেওয়া থাকবে স্যার। স্যার আমি ইউজি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের উত্তরপাড়া কলেজ থেকে বলছি। স্যার বলছি আমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা মাঝখানে ডাউনলোড করতে হয়েছিল পিডিএফ ফাইলটা, তো আমার ফোন হারিয়ে যাওয়া আমি সেটা ডাউনলোড করাই, সেটা আমার কাছে নেই। তো এখন আমার কাছে এনরোলমেন্ট নাম্বার আছে বাট পিডিএফ ফাইলটা নেই ডাউনলোডের, তো আমি ওয়েবসাইট থেকে অনেকবার ট্রাই করেছি ডাউনলোড করার বাট পাচ্ছি না, একটু কাইন্ডলি জানাতে পারবেন যে কোত্থেকে করলে আমি পাবো? অরিজিনাল সার্টিফিকেট তো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্টাডি সেন্টারে, আপনারা স্টাডি সেন্টার থেকে সেটা কালেক্ট করে নিন। এখনো আসলে আমাদের কলেজে আসেনি, আমি কলেজে অনেকবার কন্টাক্ট করার চেষ্টা করেছি, বলা হয়েছে যে এখনো আসেনি। আপনি খবর নিন, আমরা সবাই পাঠিয়ে, আপনি আপনি দেখুন খবর নিন, ইউজিটা চলে গেছে সমস্ত স্টাডি সেন্টারে, ইউজি চলে গেছে, আপনি খবর নিন নিশ্চয়ই পাবেন। যদি কোনো স্টাডি সেন্টারে কেউ বলে পাননি তখন আপনি অফিসে আরেকবার যোগাযোগ করবেন, ঠিক আছে? আর ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট আমরা অলরেডি স্টাডি সেন্টারে পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে নিতে হবে। স্টাডি সেন্টারে যেতে হবে, হার্ড কপিটা লাগবে, হার্ড কপি না ছাড়া কিন্তু কিছু হবে না। দ্যাট ইজ অরিজিনাল, দ্যাট ইজ অরিজিনাল সার্টিফিকেট। হার্ড কপিটা কলেজ থেকে পাইনি তার জন্য ওই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটাই ডাউনলোড করার চেষ্টা করছিলাম বারবার, কিন্তু হচ্ছিল না ওয়েবসাইট থেকে বারবার, সরি। যেহেতু পাঠিয়ে দেওয়া হয়েছে ওইটা ডিসেবল করে দেওয়া হলো, ঠিক আছে? অরিজিনালটা যেহেতু পাঠিয়ে দেওয়া হয়েছে স্টাডি সেন্টারে তখন আর এটা অ্যাক্টিভ থাকবে না।